दर्शक আসসালামু আলাইকুম। আমরা আসছি খুলনা আলিয়া মাদ্রাসায়। এখানে যে নতুন মসজিদটা নির্মাণ কাজ হয়েছে, সম্পূর্ণ হয়েছে, এটা খুবই দৃষ্টিনন্দন লাগতেছে রাতে। আপনারা দেখতে পাচ্ছেন সামনে যে মসজিদটা আছে, এটা হচ্ছে খুলনা আলিয়া মাদ্রাসার নতুন মডেল মসজিদ। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা দৃষ্টিনন্দন কারুকার্য হয়েছে মসজিদের। একটু কাছের থেকে দেখে আসি, চলেন। দেখতে পাচ্ছেন যে মিনার সহ মসজিদটা খুবই সুন্দর, খুবই চমৎকার সুন্দর একটা মসজিদ। এটা হচ্ছে খুলনার আলিয়া মাদ্রাসায় মডেল মসজিদ। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে মসজিদ। আমরা আপনাদের পুরো মসজিদটা ঘুরায় ঘুরায় দেখানোর চেষ্টা করব দর্শক। আমাদের সাথেই থাকুন। এটা হচ্ছে মসজিদের সিঁড়ি। দেখছেন যে লাল ফিতা, এটা উদ্বোধন এখনো হয়নি, উদ্বোধন করা হবে বৃহস্পতিবার। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এখন আসছি খুলনা আলিয়া মাদ্রাসায় যে মডেল মসজিদটা নির্মিত হয়েছে, ওই মসজিদের ছাদে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন যে মসজিদের মিনারগুলো দেখা যাচ্ছে। এখানে আপনার একটা মিনার ও চারটা গম্বুজ আছে। মিনারটা দেখতে পাচ্ছেন, ডান সাইডে একটা গম্বুজ, মাঝখানে আর ওই কর্নারে একটা গম্বুজ দেখা যাচ্ছে। চলুন দর্শক ধার থেকে কাছ থেকে দেখি আমরা গম্বুজগুলো কি অবস্থা। এটা দেখতে পাচ্ছেন একটা গম্বুজ, এখনও নির্মাণ কাজ সম্পূর্ণ হয়নি, চলতেছে। দেন দেখতে পাচ্ছেন যে মিনারটা দেখা যাচ্ছে, ওই পাশে আরেকটা গম্বুজ দেখা যাচ্ছে। তারপর দর্শক দেখাবো যে সব থেকে বড় যে গম্বুজটা আপনার মাঝখানে অবস্থান করতেছে, এটা একটা গম্বুজ। এই গম্বুজটা বেশ বড়, একেবারে মসজিদের মাঝখানে এই গম্বুজটা। আসলে এই নির্মাণ কাজটা একেবারে শৈল্পিকভাবে করা হয়েছে, খুবই সুন্দর আধুনিক আদলে আর কি মসজিদটা তৈরি করা হয়েছে। এই দেখতে পাচ্ছেন আর একটা গম্বুজ এবং সেই সাথে মিনারটাও দেখতে পাচ্ছেন। রাতের বেলা ভিডিও করার মানে হচ্ছে আপনার যে আলোটা লাইটিংটা করা হয়েছে মসজিদের, খুবই নান্দনিক, দৃষ্টিনান্দনিক একটা লাইটিং করা হয়েছে, মানে সামনে থেকে দেখতে খুবই চমৎকার লাগে। তাই রাতের বেলা আর আমি আপনাদের দেখানোর উদ্দেশ্যে আজকের মসজিদের ছাদে আসছি, যাতে ভালো করে আপনাদেরকে এই মসজিদের ছাদ থেকে গম্বুজটা কাছাকাছি থেকে দেখানো যায়। তো দেখতে পাচ্ছেন দর্শক, খুবই দৃষ্টিনন্দন একটা কাজ। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটা স্থাপনা। আমি অবশ্য মসজিদের ছাদে এখন বর্তমানে, তো ছাদের অবস্থাটা আপনাদেরকে দেখাচ্ছি। এই পাশে দেখতে পারবেন যে সোলার সিস্টেম, এখানে আপনার যথেষ্ট পরিমাণ বিদ্যুতের প্রয়োজন হবে, তাই এখানে ছাদে সোলার সিস্টেম ব্যবহার করা হয়েছে। খুবই আধুনিকভাবে তৈরি করা হচ্ছে মসজিদটি, খুবই দৃষ্টিনন্দন। আলিয়া মাদ্রাসা খুলনার একটা বড় মাদ্রাসা। এখানে যে পুরাতন মসজিদটা ছিল ওটাকে অপসারণ করে নতুন যে মসজিদের কাজ হাতে নিয়েছিল সরকার, সেটা এখন পুরোপুরি বাস্তবায়নের পথে। আর কিছুদিনের ভিতরেই, দু একের ভিতরেই এটার আপনার উদ্বোধন হবে। তা আমি আগে আপনাদেরকে ছাদটা দেখাচ্ছি, গাছ থেকে খুব কাছ থেকে মিনারগুলো দেখাচ্ছি। তো দর্শক আমরা এখন মসজিদের ভেতরের অংশ দেখাবো। আমরা আসছি মসজিদের তিনতলাতে, তা আপনাদের দেখাবো যে তিনতলায় কেমনভাবে কী করা হয়েছে, খুব সৌন্দর্যভাবে কাজগুলো করা হয়েছে। দেখতে পাচ্ছেন যে ঝাড়বাতি, এটা হচ্ছে মসজিদের তিনতলার মানে যে অংশটা। এটা হচ্ছে মসজিদের ভিতরের যে গম্বুজটা, আপনাদের ছাদে যে গম্বুজটা দেখাইছি, আসলে সেই গম্বুজের ভিতরেই এই ঝাড়বাতিটা কি স্থাপন করেছে। এটা হচ্ছে আপনার মসজিদের গম্বুজ। আমি দেখানোর চেষ্টা করতেছি মসজিদের ভিতরটা। এটা হচ্ছে ফ্রন্ট সাইড। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিনতলা মসজিদের, খুবই সুন্দর। তো আমরা এখন যাচ্ছি মসজিদের দোতলাতে। এই যে দোতলার সিঁড়ি দেখতে পাচ্ছেন, মসজিদের দোতলার সিঁড়ি। এটা হচ্ছে মসজিদের আপনার দোতলার ভিতরের অংশ। এটা একটা সেপারেট জায়গা, হয়তো বা বিশেষ কোনো কারণে বানানো হয়েছে। তো আরেকটু ভিতরে আমরা যাব। এটার একটা অংশ মসজিদের দেখতে পাচ্ছেন। এর একটা অংশ এটা হচ্ছে দর্শক মসজিদের দুইতলা। আমরা এতক্ষণ আপনাদের দেখাইছি মসজিদের তিনতলা ও চারতলা। এটা দেখতে পাচ্ছেন যে মসজিদের দুইতলা। এই পাশে সেই মিনারটা, দৃষ্টিনন্দন একটি মিনার দেখতে পাচ্ছেন। চলুন দর্শক আমরা মসজিদের ভেতরটা দেখে আসি, যেখান থেকে আর কি মেম্বরের যে অংশটা, মসজিদের যে মেম্বর থাকে সেই মেম্বরের জায়গাটা আর কি দেখাচ্ছি আপনাদের। এটা দেখতে পাচ্ছেন মসজিদের একেবারে প্রথম অংশটা দুইতলায়, যেখানে মেম্বার, যেখানে বসে নামাজ পড়ে ইমাম সাহেব। খুবই চমৎকারভাবে সাজানো হয়েছে দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর কারুকাজ মসজিদের ভেতরে। এখানে আপনার কাঠেরও ব্যবহার হয়েছে। এই যে আলমারিগুলো দেখছেন সবই কাঠের। তারপরে যে আপনার ওপরে যে সিলিংয়ের পাশে যে বর্ডারটা থাকে এগুলো সব কাঠের দেখতে পাচ্ছেন, যে কাঠের দরজাগুলো কাঠের, বেশ সুন্দর। এবার যে মিনারের অংশে, মিনারটা মার্বেল পাথর দিয়ে করা, তারপর এখানে নকশাটাও বেশ চমৎকার দেখতে পাচ্ছেন। দুই পাশে আরবি লেখা, আল্লাহর কালাম লেখা। তো চলুন দর্শক আমরা মসজিদের বাইরের অংশটা আপনাদের দেখাই। সিঁড়ি থেকে উঠে যে জায়গাটা রাখা হয়েছে মসজিদের সামনে, ওটাও বেশ সুন্দর, অনেক বড় একটা জায়গা। এটা হচ্ছে মসজিদের সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন, যে সিঁড়ি। মসজিদের সিঁড়িগুলো দর্শকবৃন্দ, এখন আসলাম আমরা মসজিদের নিচে গ্রাউন্ড ফ্লোরে একেবারে। দেখতে পাচ্ছেন যে জায়গাটা খুব পরিপাটিভাবে সাজানো। সো এখানেই অনুষ্ঠিত হবে আপনার মসজিদের উদ্বোধনের অনুষ্ঠানটা। এখানে দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবে, প্রধান অতিথি। তো এখানে আপনার চেয়ারগুলো দেখা যাচ্ছে এই সামনের জায়গাটাতে, এখানে আপনার অনুষ্ঠানটা হবে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে মসজিদের নিচে গ্রাউন্ড ফ্লোর একেবারে। একটা মিলনায়তনের ব্যবস্থা করা হয়েছে। দেখতে পাচ্ছেন মসজিদের নিচে।